আজকের বিষয় বাইবেল কি? বাইবেল শব্দটি ল্যাটিন এবং গ্রিক শব্দ থেকে এসেছে যার অর্থ বই। বাইবেল সমগ্র মানব জাতির জন্য, এটি অন্য কোনো বইয়ের মতন নয়। 66টি বিভিন্ন বই নিয়ে বাইবেল গঠিত হয়েছে। রচয়িতা, প্রায় 40 জন লেখক বাইবেল লেখার কাজে যোগদান করেছিলেন, যা প্রায় 1500 বছরের বেশি সময় ধরে লেখা হয়েছিল। রচয়িতারা হলেন রাজা, জেলে, যাজক, সরকারি আধিকারিক, কৃষক, মেষপালক এবং ডাক্তার। বাইবেলের প্রধান রচয়িতা স্বয়ং ঈশ্বর। ঈশ্বরের বাক্য বলে দ্বিতীয় তিমোথিও 3:16, ঈশ্বর নিঃশ্বাসিত প্রত্যেক শাস্ত্রলিপি। মানব রচয়িতারা তাই লিখেছিলেন যা ঈশ্বর তাদেরকে দিয়ে লেখাতে চেয়েছিলেন, এবং ফলাফল ছিল নিখুঁত। ঈশ্বরের পবিত্র বাক্য বলে গীত সংহিতা 12:6, ধাতু গলাবার পাত্রে পরিষ্কৃত রূপর মতো, সাতবার শোধিত সোনার মতো, সদাপ্রভুর বাক্য সকল নিখুঁত। আর হ্যাঁ, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনটি অন করে দিন। বিভাজন, বাইবেল মূলত দুই ভাগে বিভক্ত, এক পুরাতন নিয়ম ও নূতন নিয়ম। সংক্ষেপে, পুরাতন নিয়ম একটি জাতির ইতিহাস ও নূতন নিয়ম এক মানুষ রূপে ঈশ্বরের কাহিনী। পুরানো নিয়ম ইসরায়েল জাতির স্থাপনা এবং সংরক্ষণকে বর্ণনা করে। ঈশ্বর প্রতিশ্রুতি দিয়েছিলেন সমগ্র পৃথিবীকে আশীর্বাদ দিতে ইসরায়েলকে ব্যবহার করবেন, যা আমরা দেখতে পাই আদি পুস্তক 12:2-3। ইসরায়েল এক জাতিতে প্রতিষ্ঠিত হওয়ার পর ঈশ্বর এই জাতির মধ্যে এক পরিবারকে চিহ্নিত করলেন, যার মাধ্যমে আশীর্বাদ আসবে। সেই পরিবার হল দাউদের পরিবার, যা আমরা দেখতে পাই গীত সংহিতা 89:3-4। তারপরে দাউদের পরিবারের পক্ষ থেকে এমন এক ব্যক্তির সম্বন্ধে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যিনি প্রতিশ্রুত আশীর্বাদ নিয়ে আসবেন, যা আমরা দেখতে পাই যিশাইয় 11:1-10। নূতন নিয়মে সেই প্রতিশ্রুত ব্যক্তির আগমনের বিবরণ রয়েছে। তার নাম ছিল যিশু, আর তিনি পুরানো নিয়মে ভবিষ্যৎবাণীগুলি পূর্ণ করেছিলেন, কারণ তিনি নিখুঁত জীবনযাপন করেছিলেন, উদ্ধারকর্তা হতে মারা গিয়েছিলেন এবং মৃতদের মধ্য থেকে জীবিত হয়েছিলেন। কেন্দ্রীয় চরিত্র, বাইবেলের মধ্যে যিশুই হল কেন্দ্রীয় চরিত্র। সমগ্র বইটি প্রকৃতপক্ষে তার সম্বন্ধে লেখা। পুরাতন নিয়ম তার আগমন সম্পর্কে ভবিষ্যৎবাণী করে এবং এই জগতে তার প্রবেশের জন্য মঞ্চ স্থাপন করে। নতুন নিয়ম তার আগমন এবং আমাদের পাপী জগতে তার পরিত্রাণ নিয়ে আসার কাজকে বর্ণনা করে। যিশু ঐতিহাসিক ব্যক্তিত্বের থেকে বেশি, আসলে তিনি একজন মানুষের থেকে বেশি। তিনি মাংসের মধ্যে এক ঈশ্বর, এবং তার আগমন জগতের ইতিহাসের মধ্যে সর্বাধিক গুরুত্বপূর্ণ ঘটনা ছিল। তিনি কে তার সম্বন্ধে একটি স্পষ্ট বোধগম্য চিত্র আমাদের দিতে ঈশ্বর স্বয়ং একজন মানুষ হলেন। ঈশ্বর কিরকম? তিনি যিশুর মতন। যিশু মানবীয় রূপে ঈশ্বর, যা আমরা দেখতে পাই যোহন 1:14-9। একটি সংক্ষিপ্ত সারাংশ, ঈশ্বর মানুষ সৃষ্টি করলেন এবং তাকে এক নিখুঁত পরিবেশে রাখলেন। মানুষ ঈশ্বরের অবাধ্য হল, যার ফলে মানুষের পতন হল। ঈশ্বর জগৎকে পাপের কারণে এক অভিশাপের মধ্যে দিয়ে নিয়ে গেল। তবে মানবতা এবং সমস্ত সৃষ্টিকে তার মূল গৌরবে পুনঃস্থাপন করতে তৎক্ষণাৎ এক পরিকল্পনা তৈরি করলেন। মুক্তির সম্বন্ধে তার পরিকল্পনার অংশ হিসাবে ঈশ্বর আব্রাহামকে বাবিল থেকে কনান দেশে ডাকলেন। ঈশ্বর ইসরায়েলের পরিবার অর্থাৎ আব্রাহাম, তার পুত্র ইসাক, ইসাক পুত্র জাকবকে প্রতিশ্রুতি দিলেন যে তাদের এক বংশধরের মাধ্যমে তিনি জগৎকে আশীর্বাদ করবেন। ইসরায়েলের পরিবার কনান থেকে মিশরে চলে এসেছিল, যেখানে তারা এক জাতি রূপে গড়ে উঠেছিল। প্রায় 1400 খ্রিস্টপূর্বাব্দে ঈশ্বর ইসরায়েলের বংশধরদের মসির নির্দেশের অধীনে মিশর থেকে বার হয়ে আসতে চালিত করলেন এবং তাদের প্রতিশ্রুত দেশ কনানকে তাদের নিজস্ব দেশ হিসেবে দিলেন। মসির মাধ্যমে
ঈশ্বর ইসরায়েলের লোকেদের ব্যবস্থা দিলেন এবং তাদের সাথে এক নিয়ম স্থির করলেন। তারা যদি ঈশ্বরের কাছে বিশ্বস্ত থাকে এবং চারিপাশের জাতিগণের মূর্তি পূজাকে অনুসরণ না করে তবে তারা সমৃদ্ধ হবে। যদি তারা ঈশ্বরকে পরিত্যাগ করে এবং মূর্তি পূজা অনুসরণ করে তাহলে ঈশ্বর তাদেরকে ধ্বংস করবেন। প্রায় 400 বছর পরে দাউদ এবং তার পুত্র সলোমনের রাজত্বকালে ইসরায়েল এক দুর্দান্ত শক্তিশালী রাজ্যে ঘনীভূত হয়েছিল। ঈশ্বর দাউদ এবং সলোমনকে প্রতিশ্রুতি দিলেন যে তাদের এক বংশধর এক অনন্তকালীন রাজা হিসেবে শাসন করবেন। সলোমনের রাজত্বের পরে ইসরায়েল জাতি বিভক্ত হয়ে গেল। নতুন নিয়ম। প্রায় 400 বছর পরে বেতলেহেমে যীশুখ্রিস্টের জন্মের সাথে শুরু হয়। যীশু আব্রাহাম এবং দাউদের কাছে প্রতিশ্রুত বংশধর, এমন একজন ব্যক্তি যিনি মানব জাতির মুক্তিতে ঈশ্বরের পরিকল্পনা পূর্ণ করতে এবং সৃষ্টির পুনঃস্থাপন করার জন্য ছিলেন। যীশু বিশ্বস্তভাবে তার কাজ করেছিলেন, তিনি পাপের জন্য মারা গেলেন এবং মৃত্যু থেকে উঠলেন। প্রভু যীশুর উপর যাদের বিশ্বাস আছে তারা সকলেই পাপের থেকে রক্ষা পাবে এবং অনন্তকাল বেঁচে থাকবে। তার পুনরুত্থানের পরে যীশু তার শিষ্যদের সুসমাচার প্রচার করার জন্য আদেশ দিয়েছিলেন। তারা এশিয়া মাইনর, গ্রিস এবং রোমীয় সাম্রাজ্যের মধ্যে দিয়ে ভ্রমণ করেছিলেন ও প্রভু যীশুর জীবন, ঈশ্বরের রাজ্যের কথা প্রচার করেছিলেন। নতুন নিয়ম যীশুর পুনরায় জগতের বিচারের জন্য প্রত্যাবর্তন এবং অভিশাপ থেকে মুক্ত হওয়া সৃষ্টির সাথে শেষ হয়। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের বিষয়, বাইবেল কি সত্যি ঈশ্বরের বাক্য? যদি সত্যি বাইবেল ঈশ্বরের বাক্য হয়ে থাকে তাহলে আমাদের উচিত তার যত্ন সহকারে দেখা, অধ্যয়ন করা, মেনে চলা ও পূর্ণ বিশ্বাস করা। যদি সত্যি বাইবেল ঈশ্বরের বাক্য হয়ে থাকে তাহলে তা প্রত্যাখ্যান করা মানে হচ্ছে ঈশ্বরকেই প্রত্যাখ্যান করা। ঈশ্বর আমাদের প্রতি তার ভালোবাসা দেখাতে এবং ভালোবাসা প্রমাণ করতেই আমাদের বাইবেল দিয়েছেন। আমরা কিভাবে ঈশ্বরের সাথে সঠিক সম্পর্ক রাখতে পারি তার জন্য ঈশ্বর মানুষের সাথে যেভাবে যোগাযোগ করেন তাকেই সহজভাবে প্রত্যাদেশ বোঝায়। এই সব বিষয় মূলত আমাদের জানার কথা ছিল না, যদি না ঈশ্বর আমাদের কাছে বাইবেলের মধ্য দিয়ে ঐশ্বরিকভাবে তা প্রকাশ না করতেন। যদিও ঈশ্বর ধারাবাহিকভাবে 1500 বছরেরও বেশি সময় ধরে তার সম্পর্কে প্রত্যাদেশ বাইবেলে তুলে ধরেছেন, তবু তার মধ্যে ঈশ্বরকে জানার জন্য মানুষের যা কিছু প্রয়োজন সবই রয়েছে, যেন মানুষ ঈশ্বরের সাথে সঠিক সম্পর্ক বজায় রাখে। যদি বাইবেল সত্যি ঈশ্বরের বাক্য হয় তাহলে এটাই হচ্ছে সমস্ত বিশ্বাস সম্পর্কিত ধর্মীয় ও নৈতিকতা অনুশীলনের চূড়ান্ত রায় প্রদানকারী। আমাদের নিজেদের কাছে প্রশ্নটি করা উচিত, আমরা কিভাবে জানতে পারি যে বাইবেল শুধু একটা ভালো বই না কিন্তু বাইবেল ঈশ্বরের বাক্য? বাইবেল এমন কি অতুলনীয় বিষয় আছে যার জন্য এ পর্যন্ত লেখা অন্য সব ধর্মীয় বই থেকে তা আলাদা করা যায়? বাইবেল যে সত্যি ঈশ্বরের বাক্য তার কি কোনো প্রমাণ আছে? বাইবেল যে নিঃসন্দেহে ঈশ্বরের বাক্য তা ঐশ্বরিকভাবে অনুপ্রাণিত এবং সকল রকম বিশ্বাস ও অনুশীলনের জন্য সম্পূর্ণভাবে যথেষ্ট। এই দাবির বৈধতা নির্ণয় করতে হলে এইসব প্রশ্নগুলো গুরুত্ব সহকারে পরীক্ষা নিরীক্ষা করা আবশ্যক। কোনো সন্দেহই নেই যে বাইবেল অবশ্যই ঈশ্বরের বাক্য। তিমোথিওর কাছে লেখা পৌলের মন্তব্যে তা স্পষ্ট ফুটে উঠেছে। ছেলেবেলা থেকে তুমি পবিত্র শাস্ত্র থেকে শিক্ষা লাভ করেছ আর এই পবিত্র শাস্ত্রই তোমাকে খ্রিস্ট যীশুর উপর বিশ্বাসের মধ্যে দিয়ে পাপ থেকে উদ্ধার পাওয়ার জ্ঞান দিতে পারে। পবিত্র শাস্ত্রের প্রত্যেকটি কথা ঈশ্বরের কাছ থেকে এসেছে এবং তা শিক্ষা, চেতনাদান, সংশোধন এবং সৎভাবে জীবনে গড়ে ওঠার জন্য দরকারি, যাতে ঈশ্বরের লোক সম্পূর্ণভাবে উপযুক্ত হয়ে ভালো কাজ করার জন্য প্রস্তুত হতে পারে, যা আমরা পাই 2 তিমোথিও 3:15-17। বাইবেল যে ঈশ্বরের বাক্য
তা বাইবেলের ভেতর থেকে এবং বাইবেলের বাইরে থেকেও প্রমাণ করা যায়। বাইবেলের ভেতর থেকে যেসব প্রমাণ পাওয়া যায় তা বাইবেলের মূল যে আত্মিকতা তার বিষয়ে সাক্ষ্য দেয়। বাইবেল যে সত্যি ঈশ্বরের বাক্য তার অন্যতম একটা প্রমাণ তার ঐক্যমত্যে দেখা যায়। যদিও 40 জন লেখক প্রায় 1500 বছর ধরে তাদের জীবনের বিভিন্ন সময়ের পথে চলতে চলতে বাইবেলের 66টি বই 3 উপমহাদেশ ব্যাপী 3টি ভাষায় লিখেছেন, তবু বাইবেলের শুরু থেকে শেষ পর্যন্ত মতপার্থক্য ছাড়াই সম্পূর্ণ অভিন্ন সূত্রে গাঁথা। অন্য সকল পুস্তকের চেয়ে বাইবেলের অতুলনীয় ঐক্যমত্য এটাই প্রমাণ করে ঈশ্বর মানুষের মধ্যে তার ঐশ্বরিক বাক্য লেখার অনুপ্রেরণা দিয়েছিলেন। আরও একটি প্রমাণ বাইবেলের ভেতরে পাওয়া যায়, যা যে নির্দেশ করে যে বাইবেলের পাতায় পাতায় ভবিষ্যৎবাণীতে পূর্ণ ঈশ্বরের বাক্য সত্যিই লেখা আছে। পবিত্র বাইবেলে 100টারও বেশি ভবিষ্যৎবাণীর বর্ণনা রয়েছে, যেখানে ইসরায়েল সহ অনেক দেশের, কিছু শহরের এবং মানুষের সম্পর্কে বলা হয়েছে। অন্যান্য ভবিষ্যৎবাণী মসীহ নামে একজন আসার বিষয়ে বলা হয়েছে। বলা হয়েছে যারা তাকে বিশ্বাস করে তিনি তাদের সকলের উদ্ধার করতে হবেন। এই ধরনের ভবিষ্যৎবাণী অন্যান্য ধর্মীয় পুস্তকে পাওয়া যায় না, অথবা ফরাসি জ্যোতিষী নস্ট্রাডামুসের মতো মানুষের লেখা ভবিষ্যৎবাণীর চেয়ে বাইবেলে লেখা ভবিষ্যৎবাণী অনেক বেশি সুস্পষ্ট। পুরাতন নিয়মে যীশুখ্রিস্ট সম্বন্ধে 300রও বেশি ভবিষ্যৎবাণী লেখা হয়েছে। তিনি কোথায় জন্ম নেবেন, তার বংশ সম্পর্কে শুধু যে বলা হয়েছে তাই নয়, বলা হয়েছে তিনি মৃত্যুবরণ করবেন এবং জীবিত হয়ে উঠবেন। বাইবেলের ভবিষ্যৎবাণীর পূর্ণতা ঐশী অনুপ্রেরণা ছাড়া সহজ যুক্তিতে ব্যাখ্যা করা যায় না। বাইবেলে যেসব ভবিষ্যৎবাণীর কথা লেখা আছে, অন্য কোনো ধর্মীয় পুস্তকে সেই ধরনের কোনো ভবিষ্যৎবাণী লেখা হয়নি। বাইবেলের ঐশী উৎপত্তি সম্পর্কিত তৃতীয় যে প্রমাণ বাইবেলের ভেতরে পাওয়া যায় তা হচ্ছে এর অতুলনীয় প্রামাণিক ক্ষমতা। এই প্রমাণ প্রথম দুটি থেকে অনেক বেশি আত্মিক বিষয়, তবু তা বাইবেলের ঐশী উৎপত্তির সাক্ষ্য হিসেবে কম ক্ষমতাপন্ন নয়। প্রামাণ্য বই হিসেবে বাইবেলের এ পর্যন্ত লেখা অন্য কোনো বইয়ের সদৃশ্য নয়। এর ক্ষমতা ও শক্তি সবচেয়ে ভালোভাবে দেখা গেছে যখন অসংখ্য জীবন ঈশ্বরের বাক্যের অতি প্রাকৃতিক শক্তিতে রূপান্তরিত হয়েছে। নেশাগ্রস্ত মানুষের জীবন সুস্থ হয়েছে, সমকামীরা তাদের পাপ থেকে মুক্ত হয়েছে, এর দ্বারা অবহেলিত ও অকর্মণ্য পরিবর্তিত হয়েছে, কঠোর দুষ্কর্মকারী নতুন মানুষ হয়েছে, পাপীরা এর দ্বারা বকা খেয়েছে এবং তাদের ঘৃণা ভালোবাসায় পরিণত হয়েছে। পবিত্র বাইবেলে রয়েছে গতিশীলতা এবং পরিবর্তনের ক্ষমতা, আর এটা সম্ভব হয়েছে কারণ বাইবেল হচ্ছে সত্যি ঈশ্বরের বাক্য। এছাড়াও বাইবেলের বাইরে থেকেও প্রমাণ করা যায় যে বাইবেল সত্যি ঈশ্বরের বাক্য। একটা হচ্ছে বাইবেলের ঐতিহাসিক গুরুত্ব। যেহেতু বিস্তারিত ঐতিহাসিক ঘটনাবলী বাইবেলে রয়েছে, সেজন্য এর সত্যতা ও যে কোনো ঐতিহাসিক তথ্যের সাথে পরীক্ষা করা যায়। প্রত্নতাত্ত্বিক প্রমাণ সহ অন্যান্য লেখার মধ্য দিয়ে বাইবেলের ঐতিহাসিক ঘটনাবলী বার বার করে সত্য বলে প্রমাণিত হয়েছে। বাস্তবিক সকল প্রত্নতাত্ত্বিক ও লিখিত খসড়া বাইবেলকে সমর্থন দিয়ে স্পষ্ট বলেছেন যে প্রাচীন পৃথিবীর তথ্য সমৃদ্ধ এই পুস্তক সর্বোত্তম তথ্য সরবরাহকারী পুস্তক। আসলে বাইবেলে অত্যন্ত নিখুঁত ও সততার সাথে ঐতিহাসিকভাবে প্রমাণ করা যায় এমন ঘটনার আলোকে এর বিশ্বস্ততা যাচাই করা যায় এবং ধর্মীয় মতবাদের বিষয় নিয়েও প্রমাণ করতে সাহায্য করে যে বাইবেল সত্যি ঈশ্বরের বাক্য। বাইবেলের বাইরে থেকে তার চূড়ান্ত প্রমাণ হচ্ছে এর স্থায়িত্ব। ঈশ্বরের বাক্য হিসেবে দাবির কারণে এই বাইবেলের উপর মারাত্মক আক্রমণ হয়েছে এবং ধ্বংস করে ফেলার চেষ্টাও করা হয়েছে, এবং ইতিহাসের অন্য কোনো বইয়ের প্রতি এমনটা হয়নি। প্রাথমিক যুগে রোমীয় সম্রাট ডিওক্লেসিয়ান থেকে শুরু করে কমিউনিস্ট
একনায়কগণ এবং আধুনিক যুগের নাস্তিক ও অজ্ঞেয়বাদীদের আক্রমণ ও প্রতিরোধ সত্ত্বেও বাইবেল টিকে আছে এবং পৃথিবীতে আজও সবচেয়ে বেশি প্রকাশিত বই এই বাইবেল। সময়ের সাথে সাথে নাস্তিকরা বাইবেলকে পৌরাণিক কাহিনী বলে মনে করেছে, কিন্তু প্রত্নতত্ত্ববিদরা এর ঐতিহাসিকতা নিশ্চিত করেছে। শত্রুরা এর শিক্ষাকে প্রাচীন ও সেকেলে বলে আক্রমণ করেছে, কিন্তু এর নৈতিকতা এবং বৈধ ধারণা ও শিক্ষাগুলো সারা পৃথিবীতে সমাজে ও সংস্কৃতিতে ইতিবাচক প্রভাব রাখতে সক্ষম হয়েছে। এখনো কল্পিত বিজ্ঞান, মনস্তত্ত্ব ও রাজনৈতিক আন্দোলন বাইবেলের উপরে আক্রমণ করছে, তবু আজও বাইবেল ঠিক প্রথম লেখা পুস্তকের মতোই প্রাসঙ্গিক, সত্য ও একই রয়ে গেছে। এটি এমন একটি পুস্তক যা বিগত 2000 বছর ধরে অসংখ্য জীবন ও সংস্কৃতির পরিবর্তন করেছে। বাইবেলের বিপক্ষে শত্রুপক্ষ যতই আক্রমণ করতে, ধ্বংস করতে অথবা দুর্নাম দিতে চেষ্টা করুক না কেন, তবু বাইবেল সঠিক রয়ে গেছে এবং মানুষের জীবনে নির্ভুল প্রভাব রাখছে। যতভাবে দূষিত করার চেষ্টা, আক্রমণ বা ধ্বংস করার চেষ্টা হোক না কেন, বাইবেলের সত্যতা ঠিকই রয়ে গেছে এবং সুস্পষ্ট সাক্ষ্য এটাই প্রমাণ করেছে যে বাইবেল সত্যি ঈশ্বরের বাক্য এবং তা অতি প্রাকৃতভাবে তাঁর দ্বারাই সুরক্ষিত। আমাদের আশ্চর্য হওয়া উচিত নয় যেভাবেই বাইবেলকে আক্রমণ করা হোক না কেন, তা সবসময়ই অপরিবর্তনীয় এবং অক্ষত। সেজন্য যিশু বলেছেন, আকাশ ও পৃথিবী শেষ হয়ে যাবে কিন্তু আমার কথা চিরদিন থাকবে, যা আমরা দেখতে পাই মার্ক লিখিত সুসমাচার 13:31। এইসব প্রমাণগুলো দেখে যে কেউ নিঃসন্দেহে বলতে পারে, হ্যাঁ বাইবেল সত্যি ঈশ্বরের বাক্য এবং তা পরীক্ষা সিদ্ধ, যা আমরা পাই হিতোপদেশ 30:5। আজকের বিষয় পরিত্রাণ কি, পরিত্রাণ সম্বন্ধে খ্রিস্টীয় মতবাদ কি। আপনাদের সকলকে অনেক ধন্যবাদ যে আপনারা আমাদের ভিডিও দেখছেন ও আমাদের পাশে আছেন। বিগত 2 মাসের মধ্যে আপনাদের অনেক সাপোর্ট পেয়েছি, যার ফলে আমরা 100 সাবস্ক্রাইব কমপ্লিট করতে পেরেছি। এইভাবেই আমাদের সাথে থাকুন, আরো নতুন ভিডিও পেতে বা আরো নতুন কোনো বিষয় জানতে আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করুন। আর যদি আমাদের ভিডিওগুলি আপনাদের খুবই ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করুন। পরিত্রাণ হলো বিপদ বা কষ্ট থেকে মুক্তি, রক্ষা হলো মুক্তি বা সুরক্ষা প্রদান। মাঝে মাঝে বাইবেল পৌলের অস্থায়ী শারীরিক মুক্তির কথা বোঝাতে রক্ষা বা পরিত্রাণ শব্দগুলি ব্যবহার করে, যা আমরা দেখতে পাই ফিলিপীয় 1:19। প্রায়শই পরিত্রাণ শব্দটি অনন্তকালীন বা আধ্যাত্মিক উদ্ধার সম্পর্কিত। পৌল যখন কারাধ্যক্ষকে বলেন রক্ষা পেতে হলে তার অবশ্যই কি করা দরকার, তখন তিনি কারাধ্যক্ষের অনন্তকালীন নিয়তির কথা উল্লেখ করছিলেন, যা আমরা দেখতে পাই প্রেরিত 16:30-31। যিশু ঈশ্বরের রাজ্যে প্রবেশের সাথে রক্ষা পাওয়ার সমীকরণ করলেন, যা আমরা দেখতে পাই মথি 19:24-25। আমরা কিসের থেকে রক্ষা পাই? পরিত্রাণের খ্রিস্টীয় মতবাদে আমরা ক্রোধ থেকে, অর্থাৎ পাপ সম্বন্ধে ঈশ্বরের বিচার থেকে রক্ষা পাই, যা আমরা দেখতে পাই রোমীয় 5:9। আমাদের পাপ আমাদেরকে ঈশ্বর থেকে বিচ্ছিন্ন করেছে এবং পাপের পরিণাম মৃত্যু, যা আমরা দেখতে পাই রোমীয় 6:23। বাইবেল সম্মত পরিত্রাণ পাপের পরিণাম থেকে উদ্ধারকে উল্লেখ করে এবং তাই পাপের অপসারণকে অন্তর্ভুক্ত করে। রক্ষা কি করে? কেবলমাত্র ঈশ্বর পাপ অপসারণ করতে পারেন এবং পাপের শাস্তি থেকে আমাদের মুক্তি দিতে পারেন, যা আমরা দেখতে পাই 2 তিমোথিও 1:9 ও 3:5। ঈশ্বর কিভাবে রক্ষা করেন?
পরিত্রাণের খ্রিস্টীয় মতবাদে ঈশ্বর আমাদেরকে খ্রিস্টের মাধ্যমে উদ্ধার করেছেন। বিশেষভাবে ক্রুশের উপরে যিশুর মৃত্যু এবং পরবর্তী পুনরুত্থান ছিল, যার দ্বারা আমরা পরিত্রাণ পেয়েছি। ঈশ্বরের বাক্যে স্পষ্ট যে পরিত্রাণ হল ঈশ্বরের করুণাময় অযাচিত উপহার এবং যিশুখ্রিস্টে বিশ্বাসের মাধ্যমে উপলব্ধ, যা আমরা পাই ইফিসীয় 2:5-8 পদে, প্রেরিত 4:12 পদে। আমরা কিভাবে পরিত্রাণ পাই? আমরা বিশ্বাসের দ্বারা পরিত্রাণ পাই। প্রথমে আমরা সুসমাচার শুনি, যিশুর জন্ম, মৃত্যু এবং পুনরুত্থানের উত্তম সংবাদ, ইফিসীয় 1:13 পদে। তারপরে আমরা অবশ্যই বিশ্বাস করি, সম্পূর্ণরূপে প্রভু যিশুতে ভরসা করি, যা আমরা পাই রোমীয় 1:16 পদে। এটি অনুতাপ, পাপ এবং খ্রিস্টের সম্বন্ধে মনের এক পরিবর্তন, যা আমরা পাই প্রেরিত 3:19 পদে। এবং রোমীয় 10:9-10 পদে দেখতে পাই, কারণ তুমি যদি মুখে যিশুকে প্রভু বলিয়া স্বীকার করো এবং হৃদয়ে বিশ্বাস করো যে ঈশ্বর তাহাকে মৃতগণের মধ্য হইতে উত্থাপন করিয়াছেন, তবে পরিত্রাণ পাইবে। কারণ লোকে হৃদয়ে বিশ্বাস করে ধার্মিকতার জন্য এবং মুখে স্বীকার করে পরিত্রাণের জন্য। পরিত্রাণের খ্রিস্টীয় মতবাদের একটি সংজ্ঞা হবে ঈশ্বরের অনুগ্রহে পাপের অনন্তকালীন শাস্তির থেকে মুক্তি তাদের দেওয়া হয় যারা বিশ্বাসের দ্বারা অনুতাপ সম্বন্ধে ঈশ্বরের শর্তগুলি মানে এবং প্রভু যিশুতে বিশ্বাস করে। কেবলমাত্র যিশুতেই পরিত্রাণ উপলব্ধ, যা আমরা পাই যোহন লিখিত সুসমাচার 14:6 পদে ও প্রেরিত 4:12 পদে। এবং বিধান, আশ্বাস ও সুরক্ষার জন্য একমাত্র ঈশ্বরের উপরে নির্ভরশীল। তাহলে আমরা জানলাম খ্রিস্টে পরিত্রাণ কি। পরিত্রাণ হল ঈশ্বরের অনুগ্রহ দান। পরিত্রাণ বা উদ্ধার পাবার উপায় কি? আপনি কি ক্ষুধার্ত? না না, দেহের ক্ষুধার কথা না, আত্মিক ক্ষুধার কথা বলছি। আপনি কি আপনার জীবনে আরো কিছুর জন্য ক্ষুধা অনুভব করেন? আপনার জীবনে অতি গভীরে এমন কি আছে যা কখনোই তৃপ্ত হয় না? যদি তাই হয় তাহলে প্রভু যিশুই হচ্ছেন আপনার জীবনে একমাত্র পথ। প্রভু যিশু বলেছেন, আমি সেই জীবন খাদ্য, যে ব্যক্তি আমার কাছে আইসে সে ক্ষুধার্ত হইবে না এবং যে আমাতে বিশ্বাস করে সে তৃষ্ণাত হইবে না, কখনো হইবে না। যোহন 6:35 পদে। আপনি কি দ্বিধা সংকোচে পড়ে গেছেন? জীবনের উদ্দেশ্য বা জীবনের পথ কোথাও খুঁজে পাচ্ছেন না? এমন কি মনে হচ্ছে কেউ একজন আলো নিভিয়ে দিয়েছে আর আপনি সুইচটা খুঁজে পাচ্ছেন না? যদি তাই হয় তাহলে প্রভু যিশুই হচ্ছেন পথ। প্রভু যিশু বলেছেন, আমি জগতের জ্যোতি, যে আমার পশ্চাৎ আইসে সে কখনো কোনো মতে অন্ধকারে চলিবে না। যোহন লিখিত সুসমাচার 8:12 পদ। আপনি কি কখনো অনুভব করেছেন জীবন খাঁচায় আপনি আটকে পড়েছেন? অনেক দরজা খুঁজে পেতে সচেষ্ট হয়েছেন কিন্তু পাচ্ছেন শুধুমাত্র শূন্যতা ও অর্থহীনতা? আপনি কি একটা সার্থক জীবনে ঢুকবার দরজা খুঁজছেন? যদি তাই হয় তাহলে প্রভু যিশুই হচ্ছেন পথ। প্রভু যিশু বলেছেন, আমি দ্বার, আমা দিয়া যদি কেউ প্রবেশ করে সে পরিত্রাণ পাইবে এবং ভিতরে আসিবে ও বাহিরে যাইবে ও চরানি পাইবে। যোহন লিখিত সুসমাচার 10:9 পদ। আপনি কি জানতে চান এ জীবনের পরে কি ঘটবে? আপনি কি এ জীবনে চলতে চলতে ক্লান্ত, যার সবকিছু শুধুমাত্র পচা মরতে পড়া মনে হয়? এ জীবনের কোনো অর্থ আছে বলে আপনি কি অনেক সময় সন্দেহ করেন? মৃত্যুর পরেও আপনি কি বেঁচে থাকতে চান? যদি তাই হয় তাহলে প্রভু যিশুই পথ।
প্রভু যীশু তাহাকে কহিলেন, আমি পুনরুত্থান ও জীবন, যে আমাতে বিশ্বাস করে সে মরিলেও জীবিত থাকিবে, আর যে কেহ জীবিত আছে এবং আমাতে বিশ্বাস করে সে কখনো মরিবে না। যোহন লিখিত সুসমাচার 11:25-26। পথ কি, সত্য কি, জীবন কি? যীশু উত্তর দিয়েছেন, আমি পথ, সত্য আর জীবন, আমার মধ্যে দিয়া না গেলে কেউই পিতার কাছে যেতে পারে না। যোহন লিখিত সুসমাচার 14:6। যে ক্ষুধা আপনি অনুভব করেন তা হচ্ছে আত্মিক ক্ষুধা, যা শুধু প্রভু যীশুই তৃপ্ত করতে পারেন। একমাত্র প্রভু যীশুই অন্ধকার দূর করতে পারেন। একটা শান্তিপূর্ণ জীবনে প্রভু যীশুই হচ্ছেন দরজা, প্রভু যীশু হচ্ছেন বন্ধু ও মেষপালক যাকে আপনি খুঁজছেন। প্রভু যীশুই হচ্ছেন জীবন, এই পৃথিবীর জন্য এবং পরবর্তী পৃথিবীর জন্য বটে। প্রভু যীশুই হচ্ছেন পরিত্রাণ বা উদ্ধার পাওয়ার পথ। কেন আপনার ক্ষুধা অনুভব হচ্ছে? কেন আপনার মনে হচ্ছে আপনি অন্ধকারে হারিয়ে গেছেন? কেন আপনি আপনার জীবনের মানে খুঁজে পাচ্ছেন না? তার কারণ একটাই, আপনি ঈশ্বরের কাছ থেকে আলাদা হয়ে গেছেন। বাইবেল আমাদের বলছে যে আমরা সকলেই পাপ করেছি, সেজন্য ঈশ্বরের কাছ থেকে আলাদা হয়ে গেছি, রোমিও 3:23। আপনি যে শূন্যতা আপনার হৃদয়ে অনুভব করেন তার কারণ ঈশ্বর আপনার জীবনে অনুপস্থিত। আপনি কি জানেন ঈশ্বরের সাথে সম্পর্ক বজায় রাখতেই আমাদের সৃষ্টি করা হয়েছে? আমাদের পাপের জন্য সেই সম্পর্ক থেকে আমরা আলাদা হয়ে গেছি। তার চেয়েও চরমতম দুঃখের বিষয়, আমাদের পাপের ফলে আমরা ঈশ্বরের কাছ থেকে অনন্ত কালের জন্য আলাদা হয়ে গেছি, এবং তাই জীবনের জন্য ও পরবর্তী জীবনের জন্য। কেমন করে এই সমস্যা সমাধান করা যায়? প্রভু যীশুই হচ্ছেন একমাত্র পথ। আমাদের পাপ প্রভু যীশু নিজে বহন করলেন, 2 করিন্থীয় 5:21। আমাদের জায়গায় প্রভু যীশু মৃত্যুবরণ করলেন, রোমিও 5:8। আমাদের পাওনা শাস্তি তিনি গ্রহণ করলেন, 3 দিন পর তিনি মৃত্যু থেকে জীবিত হয়ে প্রমাণ করলেন তিনি পাপ ও মৃত্যুর উপরে বিজয়ী। কেন তিনি করলেন? প্রভু যীশু নিজেই এই প্রশ্নের উত্তর দিয়েছেন। কেউ যদি তার বন্ধুর জন্য নিজের প্রাণ দেয় তবে তার চেয়ে বেশি ভালোবাসা আর কারোরই নয়, যোহন লিখিত সুসমাচার 15:13। প্রভু যীশু মৃত্যুবরণ করলেন যেন আমরা বাঁচতে পারি। যদি আমরা প্রভু যীশুকে বিশ্বাস করি, তার মৃত্যু যে আমাদের পাপের জন্য বেতন তা বিশ্বাস করি, তাহলে আমাদের সব পাপই ক্ষমা হবে এবং ধুয়ে মুছে যাবে। তাহলেই আমরা আমাদের আত্মিক ক্ষুধার তৃপ্তি লাভ করব, বাতি জ্বলে উঠবে, আমরা পরিপূর্ণ সার্থক জীবনে প্রবেশ করব, আমরা আমাদের উত্তম বন্ধু ও উত্তম মেষপালককে জানতে পারব, আমরা জানব যে মৃত্যুর পরে আমাদের একটা জীবন আছে, সেই জীবন হচ্ছে প্রভু যীশুর সাথে অনন্তকাল ধরে স্বর্গে থাকবার জন্য পুনরুত্থিত জীবন। কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন যে আপনার একজাত পুত্রকে দান করিলেন, যেন যে কেহ তাহাকে বিশ্বাস করে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায়, যোহন লিখিত সুসমাচার 3:16। একজন খ্রিস্ট বিশ্বাসী কি পরিত্রাণ হারাতে পারে? প্রথমত আমাদের খ্রিস্ট বিশ্বাসী পরিভাষাটির সংজ্ঞা দিতে হবে। খ্রিস্টে বিশ্বাসী হলেন এমন এক ব্যক্তি যিনি প্রভু যীশু খ্রিস্টের উপরে সম্পূর্ণরূপে বিশ্বাস করেছেন এবং তার উপরে সম্পূর্ণরূপে ভরসা করেছেন, তাকেই বলে খ্রিস্ট বিশ্বাসী। সুতরাং এই সংজ্ঞাটি মাথায় রেখে আমরা জানব একজন খ্রিস্ট বিশ্বাসী কি পরিত্রাণ হারাতে পারে। সকল খ্রিস্ট বিশ্বাসীদের কাছে এটি একটি অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন।
খ্রিস্ট বিশ্বাসী হওয়া মানেই নতুন সৃষ্টি। বাইবেল বলে, ফলত কেহ যদি খ্রিস্টে থাকে তবে নতুন সৃষ্টি হইল, পুরাতন বিষয়গুলি অতীত হইয়াছে, দেখো সেইগুলি নতুন হইয়া উঠিয়াছে। দ্বিতীয় করিন্থীয় 5:17 খ্রিস্ট বিশ্বাসী কেবল কোন ব্যক্তির উন্নত সংস্করণ নয়, সে খ্রিস্টের মধ্যে একজন সম্পূর্ণ নতুন প্রাণী। একজন খ্রিস্ট বিশ্বাসীর পরিত্রাণ হারানো মানে নতুন সৃষ্টিকে ধ্বংস করা। একজন খ্রিস্ট বিশ্বাসী উদ্ধার পেয়ে গেছে। ঈশ্বরের বাক্যে বলে, তোমরা তো জানো তোমাদের পিতৃপুরুষগণের সমর্পিত অলিক আচার ব্যবহার হইতে তোমরা ক্ষয়নীয় বস্তু দ্বারা রৌপ বা স্বর্ণ দ্বারা মুক্ত হও নাই, কিন্তু নির্দোষ ও নিষ্কলঙ্ক মেষ শাবক স্বরূপ খ্রিস্টের বহুমূল্য রক্ত দ্বারা মুক্ত হইয়াছ। প্রথম পিতর 1:18-19 আমাদেরকে খ্রিস্টের বহুমূল্য রক্ত দ্বারা ক্রয় করা হয়েছে। একজন খ্রিস্ট বিশ্বাসীর পরিত্রাণ পেতে ঈশ্বরকে স্বয়ং খ্রিস্টের মূল্যবান রক্ত দিতে হয়েছে। একজন খ্রিস্ট বিশ্বাসী ন্যায়পরায়ণ, অতএব বিশ্বাস হেতু ধার্মিক গণিত হওয়াতে আমাদের প্রভু যীশু খ্রিস্ট দ্বারা আমরা ঈশ্বরের উদ্দেশ্যে সন্ধি লাভ করিয়াছি। রোমীয় 5:1 ন্যায়সঙ্গত করা হল ধার্মিক ঘোষণা করা। যারা প্রভু যীশু খ্রিস্টকে উদ্ধারকর্তা বলে ঘোষণা করে তাদেরকে ঈশ্বরের দ্বারা ধার্মিক বলে ঘোষণা করা হয়। একজন খ্রিস্ট বিশ্বাসীকে পরিত্রাণ হারাতে হলে ঈশ্বরকে তার বাক্যে ফিরে যেতে হবে এবং খ্রিস্ট বিশ্বাসী এর আগে যা ঘোষণা করেছিলেন তা প্রত্যাহার করতে হবে। অপরাধ বোধ থেকে মুক্ত হওয়া লোকদের আবার বিচার করতে হবে এবং দোষী সাব্যস্ত করতে হবে। ঐশ্বরিক ন্যায়াসন থেকে দেওয়া বাক্যটিকে ঈশ্বরকে উল্টে ফেলতে হবে। একজন খ্রিস্ট বিশ্বাসীকে অনন্ত জীবনের প্রতিশ্রুতি দেওয়া হয়, কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করলেন যে নিজের একমাত্র পুত্রকে দান করলেন, যেন যে কেহ তাহাকে বিশ্বাস করে কিন্তু বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায়। যোহন 3:16 অনন্ত জীবন হল ঈশ্বরের সাথে স্বর্গে চিরকাল কাটানোর প্রতিশ্রুতি। ঈশ্বর প্রতিশ্রুতি দিয়েছেন, বিশ্বাস করো এবং তোমরা অনন্ত জীবন পাবে। একজন খ্রিস্ট বিশ্বাসীকে পরিত্রাণ হারাতে হলে অনন্ত জীবনকে নতুন ভাবে সংজ্ঞায়িত করতে হবে। খ্রিস্ট বিশ্বাসীদেরকে চিরকাল বেঁচে থাকার প্রতিশ্রুতি দেওয়া হয়। অনন্ত মানে কি অনন্তকাল নয়? একজন বিশ্বাসীকে ঈশ্বরের দ্বারা চিহ্নিত এবং পবিত্র আত্মার দ্বারা মুদ্রাঙ্কিত করা হয়। খ্রিস্টে থাকিয়া তোমরাও সত্যের বাক্য তোমাদের পরিত্রাণের সুসমাচার শুনিয়া এবং তাহাতে বিশ্বাস করিয়া সেই অঙ্গীকৃত পবিত্র আত্মা দ্বারা মুদ্রাঙ্কিত হইয়াছ। সেই আত্মা ঈশ্বরের নিজস্ব লোকদের মুক্তির নিমিত্ত, তাহার প্রতাপের প্রশংসার নিমিত্ত আমাদের দায়াধিকারের বায়না। ইফিসীয় 1:13-14 বিশ্বাসের মুহূর্তে নতুন বিশ্বাসীদেরকে আত্মা দিয়ে চিহ্নিত ও মুদ্রাঙ্কিত করা হয়, যাকে স্বর্গীয় উত্তরাধিকারের দায়াধিকারের জন্য বায়না হিসেবে কাজ করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। একজন বিশ্বাসীকে পরিত্রাণ হারাতে হলে ঈশ্বরকে চিহ্নটি মুছতে হবে, আত্মা প্রত্যাহার করতে হবে, বায়না বাতিল করতে হবে, প্রতিশ্রুতি ভঙ্গ করতে হবে, দায়াধিকার প্রত্যাহার করতে হবে, উত্তরাধিকার ধরে রাখতে হবে, প্রশংসা পরিত্যাগ করতে হবে এবং তার প্রতাপ হ্রাস করতে হবে। একজন বিশ্বাসীকে নিশ্চয়তা দেওয়া হয় প্রতাপান্বিত করার, আর তিনি যাহাদিগকে পূর্বে নিরূপণ করিলেন তাহাদিগকে আহ্বানও করিলেন, আর যাহাদিগকে আহ্বান করিলেন তাহাদিগকে ধার্মিক গণিত করিলেন, আর যাহাদিগকে ধার্মিক গণিত করিলেন তাহাদিগকে প্রতাপান্বিতও করিলেন। রোমীয় 8:30 রোমীয় 5:1 অনুসারে বিশ্বাস হেতু ধার্মিক গণিত হয়। রোমীয় 8:30 অনুসারে ধার্মিকতার সাথে সাথে প্রতাপান্বিতকরণ আসে। যাদের ঈশ্বর ধার্মিকতা দেন তাদের প্রতাপান্বিত করার প্রতিশ্রুতি দেন। খ্রিস্ট বিশ্বাসীরা স্বর্গে তাদের নিখুঁত পুনরুত্থানের দেহগুলি পেলে সেই প্রতিশ্রুতি পূরণ হবে। যদি কোনো খ্রিস্ট বিশ্বাসী পরিত্রাণ হারাতে পারে
তবে রোমীয় 8:30 ত্রুটিযুক্ত, কারণ ঈশ্বর যাদেরকে পূর্বে নিরূপণ করেন, আহ্বান করেন এবং ধার্মিক করেন তাদের সকলের জন্য প্রতাপের নিশ্চয়তা দিতে পারেন না। একজন খ্রিস্ট বিশ্বাসী পরিত্রাণ হারাতে পারে না। পরিত্রাণ হল ঈশ্বরের দান এবং ঈশ্বরের উপহারগুলি অপরিবর্তনীয়। একজন খ্রিস্ট বিশ্বাসীকে পুরনো রূপে সৃষ্টি করা যেতে পারে না। মুক্তিকে ক্রয়হীন করা যেতে পারে না। অনন্ত জীবন অস্থায়ী হতে পারে না। ঈশ্বর তার কথার খেলাপ করতে পারেন না। ঈশ্বরের বাক্যে বলে তিত 1:2 যে ঈশ্বর মিথ্যে বলতে পারেন না। খ্রিস্ট বিশ্বাসী কখনোই পরিত্রাণ হারাতে পারে না। এই অভিজ্ঞতার বিষয়ে বিশ্বাস সম্পর্কে দুটি সাধারণ আপত্তি। প্রথমত, যে খ্রিস্ট বিশ্বাসীরা পাপী অনুশোচনাহীন জীবনযাপন করে তাদের সম্পর্কে কি বলা যায়। দ্বিতীয়ত, যে খ্রিস্ট বিশ্বাসীরা বিশ্বাসকে প্রত্যাখ্যান করে এবং খ্রিস্টকে অস্বীকার করে তাদের সম্পর্কে কি বলা যায়। এই আপত্তিগুলির সাথে সমস্যা প্রযুক্ত ধারণাটি হল প্রত্যেকে যে নিজেকে খ্রিস্টান বলে বাস্তবে সে আবার জন্মগ্রহণ করেছে। বাইবেল ঘোষণা করেছে যে যে তার মধ্যে বাস করে সে পাপে লিপ্ত থাকে না। যে অবিরত পাপ করতেই থাকে সে তাকে দেখেনি বা তাকে জানেও না। প্রথম যোহন 3:6 বাইবেল আরো বলেছে যে যে কেউ বিশ্বাস ত্যাগ করে সে প্রমাণ করে যে তিনি কখনোই সত্যই খ্রিস্টে বিশ্বাসী ছিলেন না। প্রথম যোহন 2:19। তিনি ধর্মীয় হতে পারে, একটি ভালো অনুষ্ঠান করতে পারেন, কিন্তু ঈশ্বরের শক্তি দ্বারা তিনি কখনো পুনর্জন্ম লাভ করেননি। তাদের ফলের দ্বারা আপনি তাদের চিনতে পারবেন। মতি 7:16। ঈশ্বরের মুক্তিপ্রাপ্ত ব্যক্তি তার মধ্যে থাকেন যাকে মৃতদের মধ্যে থেকে জীবিত করা হয়েছিল, যাতে আমরা ঈশ্বরের পক্ষে ফল লাভ করতে পারি। রোমীয় 7:4। কোনো কিছুই ঈশ্বরের সন্তানকে পিতার প্রেম থেকে বিচ্ছিন্ন করতে পারে না। রোমীয় 8:38-39। একজন খ্রিস্ট বিশ্বাসীকে কোনো কিছুই ঈশ্বরের হাত থেকে সরাতে পারে না। যোহন 10:28-29। ঈশ্বর অনন্ত জীবনের নিশ্চয়তা দেন এবং তিনি আমাদের যে পরিত্রাণ দিয়েছেন তা বজায় রাখেন। উত্তম মেষপালক হারিয়ে যাওয়া মেষদের অন্বেষণ করেন এবং যখন তিনি এটি খুঁজে পান তখন তিনি আনন্দের সাথে নিজের কাঁধে রেখে বাড়ি চলে যান। লুক 15:5-6। মেষশাবক খুঁজে পাওয়া যায় এবং মেষপালক আনন্দের সাথে ভার বহন করে। আমাদের প্রভু হারানোটিকে নিরাপদে ঘরে ফিরিয়ে আনার জন্য পুরো দায়িত্ব গ্রহণ করেন। যিহূদার পুস্তক 24:25 আরো বলে, আমাদের উদ্ধারকর্তার মঙ্গল ও বিশ্বস্ততার উপরে জোর দেয়, আর যিনি তোমাদিগকে উছট খাওয়া হইতে রক্ষা করিতে এবং আপন প্রতাপের সাক্ষাতে নির্দোষ অবস্থায় সানন্দে উপস্থিত করিতে পারেন, যিনি একমাত্র ঈশ্বর আমাদের ত্রাণকর্তা, আমাদের প্রভু যীশু খ্রিস্ট দ্বারা তাহারই প্রতাপ মহিমা পরাক্রম ও কর্তৃত্ব হোক সকল যুগের পূর্বাবধি আর এখন এবং সমস্ত যুগ পর্যায়ে হোক, আমেন। একজন খ্রিস্ট বিশ্বাসী কি পরিত্রাণ হারাতে পারে? এই প্রশ্নটির এক কথায় উত্তর দিতে গেলে উত্তরটি হবে, পরিত্রাণ কখনো হারায় না, হারায় পরিত্রাণের আনন্দ। তোমার পরিত্রাণের আনন্দ আমাকে পুনরায় দাও। গীতসংহিতা 51:12। মণ্ডলী বা চার্চ কি? এক কথায় বাইবেল অনুসারে মণ্ডলী বা চার্চ হচ্ছে খ্রিস্টের দেহ। আজকের দিনেও অনেক লোকই মনে করে মণ্ডলী মানে একটা সুবিশাল ভবন বা অট্টালিকা। বাইবেল অনুসারে মণ্ডলী মানে তা নয়। মণ্ডলী শব্দটা মূলত গ্রিক শব্দ ইক্লেশিয়া থেকে এসেছে, যার অর্থ হচ্ছে একটা জনসমাজ অথবা আহ্বানপ্রাপ্ত একদল লোক। সুতরাং মণ্ডলীর প্রকৃত শব্দ কোনো একটা ভবন বোঝায় না, কিন্তু কিছু লোকদের বোঝায়। এটাই কিন্তু স্বাভাবিক,
যখন লোকদের কাছে জিজ্ঞাসা করা হয় তারা কোন মণ্ডলীতে যোগ দেয়, তখন তারা সাধারণত একটা ভবন চিহ্নিত করে দেয়। রোমিও ১৬ অধ্যায় ৫ পদে বলা হয়েছে, আর তাহাদের গৃহস্থিত মণ্ডলীকেও মঙ্গলবাদ করো। বাড়িতে যে লোকেরা সমবেত হয়, এখানে পৌল তাদের কথা বলছে যারা মূলত বিশ্বাসী হিসেবে এক দেহ। তিনি কোনো ভবনের কথা বলেন নাই। মণ্ডলী হচ্ছে খ্রিস্টের দেহ, যেখানে তিনিই হচ্ছেন মাথা। ইফিসীয় ১ অধ্যায় ২২ ও ২৩ পদে বলা হয়েছে, আর তিনি সমস্তই তাহার চরণের নিচে বসীভূত করিলেন এবং তাহাকেই সকলের উপরে উচ্চ মস্তক করিয়া মণ্ডলীকে দান করিলেন। সেই মণ্ডলী তাহার দেহ, তাহারই পূর্ণতা স্বরূপ, যিনি সর্ববিষয়ে সমস্তই পূরণ করেন। পঞ্চসপ্তমী দিনের পর থেকে যীশুখ্রিস্টে বিশ্বাসীদের নিয়ে খ্রিস্টের দেহ তৈরি করা হয়েছে এবং খ্রিস্টের দ্বিতীয় আগমন পর্যন্ত তা থাকবে, যা আমরা প্রেরিত ২ অধ্যায়ে দেখতে পাই। খ্রিস্টের দেহকে দুইভাবে তুলনা করা যায়। প্রথমত, যীশুখ্রিস্টের সাথে যাদের ব্যক্তিগত সম্পর্ক রয়েছে তাদের নিয়ে সার্বজনীন মণ্ডলী গঠিত হয়। ফলত আমরা কি যিহুদি, কি গ্রিক, কি দাস, কি স্বাধীন, সকলেই এক দেহ হইবার জন্য একই আত্মাতে বাপ্তাইজিত হইয়াছি এবং সকলেই এক আত্মা হইতে পায়িত হইয়াছি। প্রথম করিন্থীয় ১২ অধ্যায় ১৩ পদ। এই পদ বলছে যে যে কেউই বিশ্বাস করে সেই খ্রিস্টের দেহের অংশ এবং প্রমাণ হিসেবে সেই পবিত্র আত্মাকে পেয়েছে। যে সব লোক যীশুখ্রিস্টে বিশ্বাস করে উদ্ধার পেয়েছে তারা সকলেই সার্বজনীন ঈশ্বরের মণ্ডলীর লোক। দ্বিতীয়ত, গালাতীয় ১ অধ্যায় ১ ও ২ পদে স্থানীয় মণ্ডলীকে বর্ণনা করা হয়েছে। পৌল প্রেরিত মনুষ্যদের হইতে নয়, মনুষ্যের দ্বারাও নয়, কিন্তু যীশুখ্রিস্টের দ্বারা, এবং যিনি মৃতগণের মধ্য হইতে তাহাকে উঠাইয়াছেন সেই পিতা ঈশ্বরের দ্বারা নিযুক্ত, এবং আমার সহবর্তী সকল ভ্রাতা গালাতিয়ার মণ্ডলীগণের সমীপে। আমরা এখানে লক্ষ্য করি গালাতিয়া প্রদেশে অনেকগুলো মণ্ডলী ছিল যাদের আমরা স্থানীয় মণ্ডলী বলতে পারি, ব্যাপটিস্ট মণ্ডলী, লুথারেন মণ্ডলী, ক্যাথলিক মণ্ডলী ইত্যাদি। আসলে সার্বজনীন মণ্ডলী নয়, কিন্তু স্থানীয় মণ্ডলী বলা যায়, যা একদল স্থানীয় বিশ্বাসীদের দেহ। সার্বজনীন মণ্ডলী বলতে তাদের সাথে তুলনা করা যায় যারা পরিপূর্ণ খ্রিস্টের এবং যারা প্রভু যীশুকে উদ্ধারকর্তা বলে বিশ্বাস করে। এই সার্বজনীন মণ্ডলীর সদস্যদের স্থানীয় মণ্ডলীর সাথে সহভাগিতায় ও শিক্ষাদানে জড়িয়ে থাকা উচিত। সংক্ষেপে, মণ্ডলী কোনো ভবন বা ডিনোমিনেশন নয়। বাইবেল অনুসারে মণ্ডলী হচ্ছে খ্রিস্টের দেহ এবং তারা পরিত্রাণ বা উদ্ধারের জন্য যীশুখ্রিস্টের উপরে বিশ্বাস করেছে। স্থানীয় মণ্ডলীগুলো থেকে সার্বজনীন মণ্ডলীতে সদস্য সংগ্রহ করা হবে। স্থানীয় মণ্ডলী হচ্ছে এমন একটা জায়গা যেখান থেকে সদস্যরা সার্বজনীন মণ্ডলীর সদস্য পদের জন্য প্রথম করিন্থীয় ১২ অধ্যায়ের অনুরূপ দেহ নীতি মেনে উৎসাহদানে, শিক্ষাদানে এবং একজন অন্যকে প্রভু যীশুর অনুগ্রহ ও জ্ঞানে গেঁথে তুলতে পারে। দশমাংশ বিষয়ে বাইবেল কি বলে? দশমাংশ বিষয়টি নিয়ে অনেক খ্রিস্ট বিশ্বাসীদের মধ্যে প্রায় যুদ্ধ শুরু হয়ে যায়। কোনো কোনো মণ্ডলী দশমাংশ বিষয়টি খুবই গুরুত্ব দিয়ে থাকে, আবার একই সাথে অনেক খ্রিস্ট বিশ্বাসী প্রভুকে উপহার দেওয়ার বিষয়ে বাইবেলের পরামর্শ মানতে নারাজ।
দশমাংশ দেওয়ার উদ্দেশ্য হচ্ছে মূলত আশীর্বাদ ও আনন্দের বিষয়। অত্যন্ত দুঃখজনক হলেও আজকের দিনে অনেক মণ্ডলীতে তা হয় না। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন ও আমাদের ভিডিওগুলি দেখছেন। আপনাদের সাপোর্টে আমরা 200 সাবস্ক্রাইবার সম্পূর্ণ করতে পেরেছি। যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। দশমাংশ দেওয়া পুরাতন নিয়মের ধারণা। দশমাংশ বিষয়টি ইসরায়েলীদের কাছে বলা আইন কানুনের এক প্রয়োজনীয় অংশ, যেন তারা তাদের আয় রোজগারের সব কিছুরই শতকরা দশ ভাগ আবাসস্তম্ভ বা উপাসনা ঘরের জন্য দেয়। আবার তুমি লেবীয়দিগকে কহিবে, তাহাদিগকে বলিবে, আমি তোমাদের অধিকারার্থে ইসরায়েল সন্তানগণ হইতে যে দশমাংশ তোমাদিগকে দিলাম, তাহা যখন তোমরা তাহাদের হইতে গ্রহণ করিবে, তৎকালে তোমরা সদাপ্রভুর জন্য উত্তোলনীয় উপহার রূপে সেই দশমাংশের দশমাংশ নিবেদন করিবে। গণনা পুস্তক 18:26। বাস্তবিক পক্ষে পুরাতন নিয়মের আইন কানুন অনুসারে নানা রকম দশমাংশ দেওয়ার কথা রয়েছে, যা মূলত মোট শতকরা 23 ভাগ দাঁড়ায়। আজকের দিনের শতকরা 10 ভাগ দেবার সাধারণ ধারণার মতো নয়। কেউ কেউ ধারণা করে থাকেন যে এটা পুরাতন নিয়মের সময় পুরোহিত ও লেবীয়দের প্রয়োজনীয় বলিদানের জন্য প্রদেয় খাজনার পদ্ধতি। নতুন নিয়মের কোথাও এমন কোনো আদেশ নাই অথবা সুপারিশ করা হয় নাই যে খ্রিস্ট বিশ্বাসীরা কোনো বিধিবদ্ধ দশমাংশ প্রথা মেনে নেবে। সাধু পৌল বলেছেন, যেন বিশ্বাসীরা তাদের আয় রোজগারের একটা নির্দিষ্ট অংশ মণ্ডলীকে সাহায্য করতে আলাদা করে রাখে। প্রথম করিন্থীয় 16:1-2। নতুন নিয়মে কোথাও কোনো ভাগ করে দেওয়া হয় নাই যে আলাদা করে রাখতে হবে, কিন্তু শুধু বলা হয়েছে আয় অনুসারে কিছু কিছু রাখার কথা। প্রথম করিন্থীয় 16:2। কিছু কিছু খ্রিস্টীয় মণ্ডলী পুরাতন নিয়মে দশমাংশ দেওয়ার পদ্ধতি মোতাবেক বলে থাকে এবং খ্রিস্ট বিশ্বাসীদের দেওয়ার ব্যাপারে তা কমপক্ষে প্রয়োজন বলে ধরে থাকে। নতুন নিয়মে দশমাংশ দেবার উপকারিতার বিষয়ে গুরুত্ব দিয়েছে, তা আমাদের সামর্থ্য অনুসারেই দিতে হবে। তার মানে কোনো সময় তা দশমাংশেরও বেশি, কোনো সময় তার চেয়ে কমও হতে পারে। মূলত খ্রিস্ট বিশ্বাসীদের সামর্থ্যের উপরে এবং মণ্ডলীতে কতখানি দরকার তার উপরে দেবার বিষয়টি নির্ভর করে। প্রত্যেক খ্রিস্ট বিশ্বাসীদের দশমাংশ দেওয়া উচিত। সর্বোপরি সব রকম উপহার ও দশমাংশ ঈশ্বরের কাছে খুশি মনে, ভালো উদ্দেশ্যে ও ভক্তির মনোভাব নিয়ে আনতে হবে, যেন খ্রিস্টের দেহ গেঁথে তোলা যায়। দ্বিতীয় করিন্থীয় 9:7 আমরা দেখতে পাই, প্রত্যেক ব্যক্তি আপন আপন হৃদয়ে যেরূপ সংকল্প করিয়াছে তদনুসারে দান করুক, মনোদুঃখপূর্বক কিংবা আবশ্যক বলিয়া না দিউক, কেননা ঈশ্বর হৃষ্টচিত্তদাতাকে ভালোবাসেন। আজকের বিষয়, মৃত্যুর পর কি হবে। মৃত্যুর পর কি হবে তা নিয়ে অনেক খ্রিস্ট বিশ্বাসীদের মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ দ্বিধাদ্বন্দ্ব কাজ করে থাকে। কেউ মনে করে মৃত্যুর পর শেষ বিচারের আগে পর্যন্ত সকলেই ঘুমিয়ে থাকে এবং তারপর সকলকেই স্বর্গে অথবা নরকে পাঠানো হবে। আবার অনেকে মনে করে মৃত্যুর মুহূর্তেই লোকেদের বিচার শুরু হয়ে যায় এবং অনন্তকালীন চূড়ান্ত গন্তব্যে পাঠিয়ে দেওয়া হয়। এছাড়া অনেকে দাবি করে যে লোকেরা যখন মারা যায় তখন তাদের আত্মা বা প্রাণ একটা অস্থায়ী স্বর্গ বা নরকে পাঠানো হয়, যেন সেখান থেকে চূড়ান্ত পুনরুত্থান, চূড়ান্ত বিচার, চূড়ান্ত অনন্তকালীন গন্তব্যের জন্য তাদের অপেক্ষা করতে হয়। তাহলে বাইবেল আসলে কি বলে, মৃত্যুর পর কি হবে? প্রথমত যোহন 3:16-18 ও 36 অনুযায়ী বিশ্বাসীদের জন্য বাইবেল আমাদের বলে, মৃত্যুর পর বিশ্বাসীদের আত্মা বা প্রাণ
স্বর্গে নিয়ে যাওয়া হয়, কারণ খ্রিস্টকে উদ্ধারকর্তা বলে গ্রহণ করার জন্য তাদের সকল পাপ ক্ষমা করা হয়েছে। তাই বিশ্বাসীদের জন্য মৃত্যু হচ্ছে এই দেহ পরিত্যাগ করে প্রভুর সাথে তার ঘরে থাকা। দ্বিতীয় করিন্থীয় 5:6-8 পদ। আমরা যদি ঈশ্বরের বাক্য ভালো করে লক্ষ্য করি তাহলে দেখতে পাব 1 করিন্থীয় 15:50-54 পদে বিশ্বাসীদের পুনরুত্থিত ও মহিমান্বিত দেহ দেওয়ার কথা বলা হয়েছে। যদি বিশ্বাসীরা মৃত্যুর পর সাথে সাথে খ্রিস্টের কাছে থাকতে পারে তাহলে এই পুনরুত্থানের উদ্দেশ্য কি থাকলো? তার মানে মৃত্যুর পরপরই যখন একজন বিশ্বাসীর আত্মা বা প্রাণ যিশুর সাথে থাকতে যায় তখন তার জাগতিক দেহ কবরে ঘুমিয়ে থাকে। বিশ্বাসীদের পুনরুত্থানের সময় ওই জাগতিক দেহ পুনরুত্থিত হয়, মহিমান্বিত হয় এবং আত্মা বা প্রাণ সাথে পুনরায় মিলিত হয়। এই পুনরায় মিলিত হওয়া দেহ আত্মা বা প্রাণ মন তখন বিশ্বাসীদের অনন্তকালীন অধিকার হিসাবে নতুন মহাকাশ ও নতুন পৃথিবীতে থাকবে, যা আমরা প্রকাশিত বাক্য 21-22 অধ্যায় দেখতে পাই। দ্বিতীয়ত, যারা যীশুখ্রিস্টকে উদ্ধারকর্তা বলে গ্রহণ করেনি তাদের জন্য মৃত্যু মানে চিরকালের শাস্তি। তবুও বিশ্বাসীদের গন্তব্যের মতোই অবিশ্বাসীদেরও একটা সাময়িক জায়গায় পাঠানো হয়, যেন তারাও সেখান থেকে চূড়ান্ত পুনরুত্থান, বিচার ও অনন্তকালীন গন্তব্যের জন্য অপেক্ষা করতে পারে। Luke 16:22-23 পদে বর্ণনা করা হয়েছে মৃত্যুর পরপরই একজন ধনী লোক কীভাবে যন্ত্রণা ভোগ করেছে। প্রকাশিত বাক্য 20:11-15 পদে বর্ণনা করা হয়েছে অবিশ্বাসী মৃতেরা পুনরুত্থিত হয়ে কীভাবে সদাপ্রভুর সিংহাসনের বিচারের সামনে দাঁড়াবে এবং তারপর আগুনের হ্রদে ফেলে দেওয়া হবে। তার মানে অবিশ্বাসীদের মৃত্যুর সাথে সাথেই নরকে অর্থাৎ আগুনের হ্রদে পাঠানো হচ্ছে না, বরং তাদের বিচার ও শাস্তির জন্য একটা সাময়িক স্থানে রেখে দেওয়া হবে। যাই হোক, যদিও অবিশ্বাসীদের সাথে সাথে আগুনের হ্রদে ফেলে দেওয়া হচ্ছে না, তবুও মৃত্যুর পর তাদের ভাগ্য সুখের হবে না। ধনী ব্যক্তিটির চিৎকার করে বলছিল, এই আগুনের মধ্যে আমি বড়ই কষ্ট পাচ্ছি। Luke 16:24 পদ। সুতরাং মৃত্যুর পরে একজন ব্যক্তি সাময়িক স্বর্গ বা নরকের মধ্যে থাকে। এই সাময়িক স্থানে থাকাকালীন কোনোভাবেই অনন্তকালীন গন্তব্যের পরিবর্তন হবে না, কিন্তু অনন্তকালীন গন্তব্যের স্থানটি শুধুমাত্র নির্দিষ্ট করে দেওয়া হবে। বিশ্বাসীরা চূড়ান্তভাবে নতুন মহাকাশ ও নতুন পৃথিবীতে প্রবেশ করতে পারবে। প্রকাশিত বাক্য 21:1 পদ। অবিশ্বাসীদের চূড়ান্তভাবে আগুনের হ্রদে পাঠানো হবে। প্রকাশিত বাক্য 20:11-15 পদ। এটা নির্ভর করছে তাদেরই উপর যারা উদ্ধারের জন্য একমাত্র প্রভু যীশু খ্রিস্টকে বিশ্বাস করেছে অথবা করেনি, যা সকল মানুষের জন্য চূড়ান্ত গন্তব্য। মথিলিখিত সুসমাচার 25:46 পদ ও যোহন লিখিত সুসমাচার 3:36 পদ। সমকামিতা সম্বন্ধে বাইবেল কি বলে? পবিত্র বাইবেল নির্দিষ্টভাবে উল্লেখ করে যে সমকামিতা ঈশ্বরের চোখে অত্যন্ত ঘৃণ্য পাপ। লেবীয় পুস্তক 18:22 পদ। স্ত্রীর ন্যায় পুরুষের সহিত সংসর্গ করিও না, তাহা ঘৃণাহ কর্ম। রোমীয় 1:26-27 পদে সুনির্দিষ্টভাবে শিক্ষা দেয় যে ঈশ্বরের অবাধ্য হওয়া এবং তাকে অস্বীকার করার ফলস্বরূপ সমকামিতার শাস্তি দেওয়া হয়েছে। লোকেরা যখন অবিশ্বাসের কারণে পাপ করতেই থাকে তখন ঈশ্বর লজ্জাপূর্ণ কামনার হাতে তাদের ছেড়ে দেয়, যেন তারা আরও জঘন্য পাপে ডুবে যায় এবং ঈশ্বরের কাছ থেকে দূরে থাকার ফলে ফলহীন ও আশাহীন জীবন অনুভব করতে পারে।
প্রথম করিন্থীয় 6:9 পদে বলা হয়েছে যে যারা সমকামিতায় দোষী তারা কোনোভাবেই ঈশ্বরের রাজ্যের অধিকার পাবে না। আর হ্যাঁ, আপনি যদি ইংরেজি ভাষায় বাইবেল পড়তে পারেন তাহলে স্ক্রিনে দেখানো দ্য কমপ্লিট বাইবেল কমেন্ট্রি বইটি কিনতে পারেন। বইটির লিঙ্ক নিচে ডিসক্রিপশনে দেওয়া আছে। ঈশ্বর সমকামিতার মনোভাব দিয়ে মানুষ সৃষ্টি করেননি। পবিত্র বাইবেল বলে লোকেরা পাপের কারণে সমকামী হয়, রোমীয় 1:24-28 পদ, এবং এটা তাদের নিজেদের পাপপূর্ণ ইচ্ছার পরিণতি। যদি কোনো ব্যক্তি রাগ বা উগ্রতা নিয়ে জন্মগ্রহণ করে তাহলে তাকে কি ওই ইচ্ছার অধীনে থাকতে দেওয়া যায়? অবশ্যই দেওয়া যায় না। সমকামিতার ক্ষেত্রেও ঠিক একই কথা বলা যায়। প্রথম করিন্থীয় 6:9-10 পদে যে পাপগুলোর কথা উল্লেখ করা হয়েছে সমকামিতা হচ্ছে সেগুলোর একটি, যা কিনা ঈশ্বরের রাজ্য থেকে একজনকে দূরে রাখে। বাইবেল অনুসারে একজন ব্যক্তি ব্যভিচারী কি প্রতিমা পূজাকারী, খুনি, চোর ইত্যাদির মতোই সমকামীও ঈশ্বরের কাছে ক্ষমা পাওয়ার সুযোগ পেতে পারে। তবে যারা প্রভু যীশু খ্রিস্টকে উদ্ধারকর্তা বলে বিশ্বাসে গ্রহণ করেছে তাদের সকলকে সমকামিতা সহ অন্যান্য সকল পাপের উপর বিজয়ী হবার শক্তি দিয়েছেন। ফিলিপীয় 4:13 পদ। আজকের বিষয়, মহিলা পালক বা পরিচর্যাকারী সম্বন্ধে বাইবেল কি বলে। আজকের দিনে অনেক মণ্ডলীতে মহিলা পালক বা মহিলা প্রচারক নিয়ে অনেক বাদানুবাদ বা মনোমালিন্য হয়ে থাকে। সে কারণে এই বিষয়টি পুরুষ বনাম মহিলা বলে দেখার উপরে একটু গুরুত্ব দিলে ভালো হয়। এমন অনেকেই আছেন যারা মহিলাদের পালক হিসাবে কাজ করা উচিত বলেই মনে করেন না, কারণ বাইবেলে মহিলাদের পরিচর্যার কাজে বাধা আছে বলে মনে করা হয়। আবার এমন অনেকেই আছেন যারা মনে করেন মহিলারা প্রচার কাজ করতে পারেন এবং মহিলাদের পরিচর্যা কাজ করার ক্ষেত্রে কোনো বাধা নেই। ঈশ্বরের বাক্য এই কথা বলে, নারী সম্পূর্ণ বশ্যতাপূর্বক মৌনভাবে শিক্ষা গ্রহণ করুক। আমি উপদেশ দিবার কিংবা পুরুষের উপরে কর্তৃত্ব করিবার অনুমতি নারীকে দিই না, কিন্তু মৌনভাবে থাকিতে বলি। ১ তিমোথীয় 2:11-12 পদ। মণ্ডলীতে পুরুষ ও মহিলাদের ভিন্ন ভিন্ন দায়িত্ব ঈশ্বর দিয়েছেন। ঈশ্বর প্রেরিত পৌলের মাধ্যমে বলেছেন, শিক্ষা দেওয়ার কাজ অথবা পুরুষের উপরে আত্মিক ক্ষমতা প্রয়োগ মহিলাদের ক্ষেত্রে নিষিদ্ধ। এই প্রতিবন্ধকতার অর্থ মহিলারা পালকীয় কাজ করতে পারবে না, তার মানে প্রচারক বা শিক্ষকের কাজ এবং পুরুষের উপরে আত্মিক ক্ষমতা দেখাতে পারবে না। মহিলাদের পরিচর্যা কাজ করার বিষয়ে নানা রকম আপত্তি রয়েছে। তার মধ্যে প্রথম সাধারণ বিষয় হচ্ছে, সাধু পৌল মহিলাদের জন্য শিক্ষা দেওয়ার কাজ নিষিদ্ধ করেছিলেন, কারণ প্রথম শতাব্দীতে মহিলারা মূলত অশিক্ষিত ছিল। যাই হোক, 1 তিমোথীয় 2:11-14 পদে কোনো শিক্ষাগত মানের কথা বলা হয়নি। যদি পরিচর্যা কাজে শিক্ষাগত মান যোগ্যতা হিসাবে বলা হয়ে থাকে তাহলে প্রভু যীশুর অধিকাংশ শিষ্যরাই অশিক্ষিত ছিল। দ্বিতীয় সাধারণ আপত্তি হচ্ছে, সাধু পৌল শুধুমাত্র ইফিসের মহিলাদের শিক্ষা দেওয়ার কাজ করতে বাধা দিয়েছিলেন। 1 তিমোথীয় চিঠিটি পালক তিমোথিয়ের কাছে লেখা হয়েছিল, যিনি ছিলেন ইফিস মণ্ডলীর পালক। ইফিস শহর এক মিথ্যা গ্রীক ও রোমীয় দেবী আর্তেমিসের মন্দিরের জন্য পরিচিত শহর। সেখানে মহিলারা আর্তেমিসের উপাসনাকারী হিসেবে বিশেষ ক্ষমতা প্রাপ্ত ছিল। তবে যাই হোক, 1 তিমোথীয় পুস্তকটিতে আর্তেমিসের কোনো রকম নামগন্ধ নেই। এমনকি সাধু পৌল 1 তিমোথীয় 2:11-12 পদে মহিলাদের পরিচর্যা কাজে বাধা দিতে গিয়ে আর্তেমিসের উপাসনা করাকে কোনো রকমভাবেই উল্লেখ করেননি। তৃতীয় সাধারণ আপত্তি হচ্ছে, সাধু পৌল শুধুমাত্র স্বামী ও স্ত্রীদের কথা উল্লেখ করেছেন, পুরুষ ও মহিলাদের কথা নয়। স্ত্রীলোকেরা যেন ভদ্রভাবে ভালো বিচার বুদ্ধি ব্যবহার করে সংযত কাপড় চোপড় পরে ঈশ্বরের উপাসনা করে, সেই প্রকারে নারীগণ সলজ্জ ও সুবুদ্ধিভাবে
পরিপাটি বেশে আপনাদিগকে ভূষিত করুক। বেণীবদ্ধ কেশপাশে ও স্বর্ণ বা মুক্তা বা বহুমূল্য পরিচ্ছদ দ্বারা নয়, কিন্তু যাহা ঈশ্বর ভক্তি অঙ্গীকারিণী নারীগণের যোগ্য সৎ ক্রিয়ায় ভূষিত হোক। প্রথম তিমথীয় 2:9-10। তাছাড়া বাইবেলে পুরাতন নিয়মে নেতৃত্বদানকারী পদমর্যাদা প্রাপ্ত বিশেষ করে মরিয়ম, দবরা, হুলদার কথা মহিলা পরিচর্যাকারী হিসেবে বারবার তুলে ধরা যেতে পারে, যা এখানে উল্লেখিত আপত্তির বিপরীত বলা যায়। সেক্ষেত্রে এই বিষয়ে কোনো আপত্তি গুরুত্বপূর্ণভাবে ধোপে টেকে না। প্রথমত, দবরা মোট 13 জন বিচারকর্তাদের মধ্যে মাত্র একাই একজন মহিলা বিচারকর্তা ছিলেন। বাইবেলের বেশ অনেকগুলো ভাববাদীদের মধ্যে হুলদা ছিলেন একমাত্র একা একজন মহিলা ভাববাদী। মসি ও হারনের বোন হিসাবে মরিয়ম শুধুমাত্র তাদের সাথে নেতৃত্বে যুক্ত ছিলেন। পুরাতন নিয়মে মহিলাদের ক্ষমতায়নে খুব একটা গুরুত্ব দেওয়া হয়নি, তবে প্রথম তিমথীয় এবং অন্যান্য পালকীয় পত্রাবলীতে খ্রিস্টের দেহরূপ মণ্ডলী সম্পর্কে নতুন নিয়মে উদাহরণ দিয়েছে, যেখানে মণ্ডলীর ক্ষমতায়নের কাঠামো দেওয়া হয়েছে তা ইসরায়েল জাতি অথবা পুরাতন নিয়মের আঙ্গিকে নয়। রোমীয় 16:1 অনুসারে যদি ফৈবিকে দাসী বিবেচনা না করে মহিলা পরিচারিকা হিসেবে বিবেচনা করা হয়, তার মানে ফৈবি মণ্ডলীতে শিক্ষিকা ছিলেন না। পরিচালক, প্রধান নেতা বা পরিচারকদের সম্পর্কে বর্ণনা করা হয়েছে যেন তারা এক স্ত্রীর স্বামী হয়, তার ছেলেমেয়েরা যেন খ্রিস্টে বিশ্বাসী হয় এবং যেন তারা সম্মানের যোগ্য হন। এখানে স্পষ্টভাবে এগুলো সবই পুরুষদের গুণ বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে। এছাড়াও প্রথম তিমথীয় 3:1-13 এবং তিত 1:6-9 সবই পুরুষ সর্বনাম বোধক এবং তা নির্দিষ্ট করে পরিচালক, প্রধান নেতা বা পরিচারকদের সম্পর্কে বলা হয়েছে। প্রথম তিমথীয় 2:11-14 বলা যুক্তিটি খুবই পরিষ্কার। সাধু পৌল তার মন্তব্যে 13 কারণ দিয়ে শুরু করেছেন এবং 11 ও 12 তার ফল কি হবে তা উল্লেখ করেছেন। মহিলারা কেন শিক্ষা দেওয়ার কাজ করবে না বা পুরুষদের উপরে কর্তৃত্ব করবে না? কারণ প্রথমে আদমকে ও পরে হবাকে সৃষ্টি করা হয়েছিল। তাছাড়া আদম ছলনায় ভোলেননি, কিন্তু স্ত্রীলোক সম্পূর্ণভাবে ভুলেছিলেন। ঈশ্বর প্রথমে আদমকে এবং পরে হবাকে আদমের সাহায্যকারী হিসাবে সৃষ্টি করেছিলেন। সৃষ্টির এই যে বিন্যাস তা সার্বজনীনভাবে পরিবারে এমনকি মণ্ডলীতে ব্যবহারযোগ্য। ইফিসীয় 5:22-13, বাস্তবিক হবা ছলনায় ভুলেছিলেন, সে কারণে মহিলারা পালক হয়ে পরিচর্যা কাজ করতে পারবে না অথবা আত্মিকভাবে পুরুষদের উপরে কর্তৃত্ব করতে পারবে না। এই প্রেক্ষিতে অনেকের মধ্যে বিশ্বাস সৃষ্টি হয় যে মহিলারা শিক্ষা দিতে পারবে না, কারণ তারা সহজেই প্রলোভিত হয়। অনেক মহিলা আছেন যাদের অতিথি সেবা করার দান, দয়ার দান, শিক্ষা দেবার দান এবং সাহায্য করার দান রয়েছে। মণ্ডলীর অনেক পরিচর্যা ক্ষেত্র মহিলাদের উপরেই নির্ভর করে। ঈশ্বর মণ্ডলীতে আত্মিক শিক্ষা দিতে পুরুষদের অভিষেক দিয়েছেন এবং সেবা কাজে পদমর্যাদা দিয়েছেন, যার মানে এই নয় যে তারা ভালো শিক্ষক অথবা মহিলারা নিচু মানের বা কম বুদ্ধি সম্পন্ন। এটা ঠিক নয়। এটা খুব সাধারণভাবে মণ্ডলী পরিচালনার জন্য ঈশ্বরের পরিকল্পিত নকশা। পুরুষরা তাদের জীবন ও কাজের দিক দিয়ে আত্মিক নেতৃত্বের আদর্শ হবে, মহিলারা কিছুটা কম ভূমিকা গ্রহণ করবে। মহিলাদের উৎসাহিত করা হয়েছে যেন তারা অন্য মহিলাদের শিক্ষা দেয়। তিত 2:3-5। বাইবেল অনুসারে শিশুদের শিক্ষাদানের কাজে মহিলাদের বাধা দেওয়া হয় নাই, শুধুমাত্র পুরুষদের শিক্ষা দিতে ও পুরুষদের উপরে আত্মিক ক্ষমতা প্রয়োগের ক্ষেত্রে সীমাবদ্ধ রাখা হয়েছে। এর মানে এই নয় যে মহিলারা কোনোভাবেই কম গুরুত্বপূর্ণ।